এরপর আছে একটা প্রবলেম দেয় চ্যুতি সংক্রান্ত, যে একটা স্ফিয়ার আছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ, সেই স্ফিয়ারের ওপর একটা আলোকরশ্মি একদিকে আপতিত হলো এবং যখন স্ফিয়ার থেকে বেরুচ্ছে সেটা পরপর পরস্পর থিটা কোণে নত দুটো ব্যাসার্ধকে স্পর্শ করে বেরুচ্ছে। অর্থাৎ এইরকমে সাপোজ দিস ইজ এ স্ফিয়ার, একটা পরস্পর থিটা কোণে নত দুটো ব্যাসার্ধ হচ্ছে এরকম আঁকা হলো, একটা লাইট রে এভাবে ফার্স্ট সার্ফেসের উপর আপতিত হলো হয়ে এভাবে গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে স্ফিয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে হবে, বার করতে হবে কি থিটা আকারে, আর বলা আছে যাওয়ার ফলে রশ্মির চ্যুতি হয় ডেল্টা। তাহলে এটাকে যদি বর্ধিত করা হয় এইটাই হয়ে যাবে, দেখো তোমার যদি লাইট রেটা পি কিউ আর এস বলা হয় তাহলে এই যে ও কিউ সরলরেখাটা এটাই হবে কিউ পয়েন্টে অবিলম্ব। সিমিলারলি ও আর এটাকেও বর্ধিত করছি, এটাই হয়ে যাবে আর বিন্দুতে নর্মাল অবিলম্ব। তাহলে এই কোণটা যদি আপাতন কোণ আই হয় এইটা হচ্ছে প্রতিসরণ কোণ আর, যেহেতু কিউ ও আর সমদ্বিবাহু ত্রিভুজ এই কোণটা হবে আর কোণ, ও কিউ আর ও আর ব্যাসার্থ একই বিস্তৃতির ব্যাসার্থ, এটাও হবে আর কোণ। তাহলে আর কোণে যে আপত্তটা আই কোণে তোমার নির্গত হবে। তাহলে এখানে এইখানে একবার চ্যুতি, এখানে একবার চ্যুতি ঘটেছে, তাহলে ডেল্টা ইকুয়াল টু হবে টু ইন্টু আই মাইনাস আর। আর একটা এই ত্রিভুজটা থেকে পাবে ফ্রম ট্রায়াঙ্গেল কিউ ও আর হবে আর প্লাস থিটা প্লাস আর ইকুয়াল টু আন্ডার এইট ডিগ্রি। সুতরাং টু আর ইকুয়াল টু একশো আশি মাইনাস থিটা বা আর ইকুয়াল টু নাইনটি মাইনাস থিটা বাই টু। তাহলে এইখান থেকে আইটাকে বার করতে হবে, কারণ আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বার করতে হবে থিটা আর ডেল্টা আকারে, আই আর আই আরকে ওমিট করতে হবে। তাহলে আই মাইনাস আর ইকুয়াল টু ডেল্টা বাই টু, সুতরাং আই ইকুয়াল টু আর প্লাস ডেল্টা বাই টু। নাইনটি ডিগ্রি আর মানে নাইনটি ডিগ্রি, নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বাই টু প্লাস ডেল্টা বাই টু, নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বাই টু প্লাস ডেল্টা বাই টু। সুতরাং আই ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মাইনাস ডেল্টা বাই টু। তাহলে মিউ ইকুয়াল টু হবে সাইন আই বাই সাইন আর। সুতরাং মিউ ইকুয়াল টু সাইন আই মানে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মাইনাস ডেল্টা বাই টু বাই সাইন আর মানে সাইন আর মানে নাইনটি মাইনাস থিটা বাই টু, নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বাই টু। সুতরাং মিউ ইকুয়াল টু সাইন, এটা হবে তোমার সাইন নাইনটি মাইনাস থিটা মানে কোসাইন থিটা, কোসাইন
थीटा माइनस डेल्टा बाय टू पाई कोसाइन थीटा बाय टू इटाई होच्छे ए सरफेस टार रिफ्रैक्टिव इंडेक्स एवं थीटा और डेल्टा आकारे इटा बेरिये এখন যদি কতগুলো মিডিয়াম যদি পরপর থাকে তাহলে ওই মিডিয়ামগুলো পরপর একটা সঙ্গে একটা সংলগ্ন অবস্থায় আছে তা ওই মিডিয়ামগুলোর একটা সাপেক্ষে বা ওই মিডিয়ামগুলোর একের সাপেক্ষে অপরে যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স তাদের মধ্যে রিলেশন দেয় ধরো এইরকম কতগুলো আচ্ছা এই রকমের কতগুলো মিডিয়াম ধরো আছে যদি এই ড্রয়িংটা করছি The thickness of the medium may or may not be equal, এর উপর কোনো ডিপেন্ড করবে না তাহলে একটা লাইট ধরো এভাবে এভাবে এসে পড়লো এই বিন্দুতে ধরো এলো দ্বিতীয় মাধ্যমে এভাবে যাবে তৃতীয় মাধ্যমে এভাবে আপাতত হওয়ার পর তৃতীয় মাধ্যমের মধ্যে এভাবে প্রবেশ করবে এইবার তৃতীয় মাধ্যম থেকে এভাবে ধরুন এখন সাপোজ দি ফার্স্ট মিডিয়াম ইজ এ ইয়া সেকেন্ড মিডিয়াম ইজ বি থার্ড মিডিয়াম ইজ জি and the light ray go ultimate goes to the medium E. এই হচ্ছে আলোর গতিপথ তা এখন এই দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক গুলোর মধ্যে একটা রিলেশন আছে সেটাকে খুব আচ্ছা তাহলে তোমার এই এই অ্যাঙ্গেলটা আই এটা ধরো আর ওয়ান এই অ্যাঙ্গেল হবে আর ওয়ান এইখানে প্রতিফলন হচ্ছে ধরো আই ওয়ান এটা হবে আই ওয়ান আলটিমেট এই অ্যাঙ্গেলটা হবে আবার আর এই যে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি এরা একে অপরে সমান্তরাল হবে তাহলে এই যে ধরো পি কিউ আর এই তিনটে পয়েন্টে আলোর রিফ্র্যাকশন হয়েছে তাহলে এই তিনটে পয়েন্টে রিফ্র্যাকশনের স্নেলের সূত্রটাকে সেট করতে হবে তাহলে পি পয়েন্টে সেট করলে দাঁড়াবে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ বা এ মিউ বি কিউ পয়েন্টে সেট করলে দাঁড়াবে সাইন আর ওয়ান বাই সাইন প্রথমটা আই আই ওয়ান ইকুয়াল টু মিউ সি বাই মিউ বি বা বি মিউ সি আর আর এতে সেট করলে দাঁড়াবে সাইন আই ওয়ান বাই সাইন আই
equal to mu a by mu c plus c mu a. Equation 1, equation 2, or equation 3. Tinte equation me by product means. Or tha 1 into 2 into 3 korle ki hobe da. Darabe dekho sin I by sin R1 into sin R1 by sin R1 into sin I1 by sin I equal A mu B into B mu C into C mu A. And then left side ka ekta sab batil hoye gelo. Sutoran A mu B into B mu C into C mu A equal to 1. এইটা হচ্ছে বিভিন্ন মাধ্যমের প্রতিসরাঙ্কে একের সাপেক্ষে অপরের সম্পর্ক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দি রিফ্র্যাকটিভ ইনডেক্স বিটুইন দি ডিফারেন্ট মিডিয়ামস দি সাইক্লিক রুলস ফর দি রিফ্র্যাকটিভ ইনডেক্স অফ দি ডিফারেন্ট মিডিয়াম হোল্ডস গুড। এখানে দেখো সাইক্লিক রুল এ মিউ বি বি মিউ সি সি মিউ এ এ বি সি পপ তিনটে মিডিয়াম, সুতরাং সাইক্লিক রুলটা এইখানেতে আমার বজায় থাকে। তা এখন এইটা একটা খুব ইউজফুল ফর্মুলা, কারণ বিভিন্ন ক্ষেত্রে একের সাপেক্ষে অপরের প্রতিসরাঙ্ক নির্ণয়ের জন্য। যেমন ধরো একটা মোটা কাঁচের বিকার আছে, লাইট রে এসে পড়ল, লাইট রে প্রথম বাইরে থেকে কাঁচে এলো, তারপর কাঁচ থেকে জলে প্রবেশ করলো, তাহলে দেখো তিনটে মিডিয়াম। তাহলে বললো যে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে। তাহলে দেখো ইয়ার মাধ্যম এ ইকুয়াল টু, আচ্ছা দেওয়া আছে তোমার ইয়ার মাধ্যম, তাহলে ইয়ার মাধ্যমের সাপেক্ষে, আচ্ছা আমি এটা লিখে নিচ্ছি এ ইকুয়াল টু ইয়ার, আচ্ছা বি মিউ মাধ্যম, তারপর গ্লাস আর সি ইকুয়াল টু ওয়াটার, এই তিনটে ধরছি। তাহলে দেওয়া আছে যে এ মিউ জি ইকুয়াল টু তিনের দুই আর এ মিউ ওয়াটার ইকুয়াল টু হয় তোমার চারের তিন। বার করতে হবে তোমার কাঁচের সাপেক্ষে জলে চাইবে, তার মানে জি মিউ ডাব্লু এটা বার করতে হবে। তাহলে এই ফর্মুলাটা যদি সেট করা হয় তাহলে এমইউ বি মানে এমইউ গ্লাস, দেখো এই জি আমরা কাঁচ গ্লাসকে জি ধরেছি, তাহলে ইকুয়াল টু এটা হবে তিনের দুই ইন্টু বি মিউ সি বি গ্লাস সি ওয়াটার, তার মানে গ্লাস মিউ ওয়াটার ইন সি মিউ এ, তার মানে ওয়াটার মিউ ইয়ার, কিন্তু ইয়ারের সাপেক্ষে প্রতিসরণ করা দিয়ে আসছে, তার মানে সি মিউ এটা হয়ে যাবে ওয়ান বা এ তিনের চার। দেখ তোমার ইয়ারের সাপেক্ষে ওয়াটারের রিফ্র্যাকটিভ ইনডেক্স চারের তিন, তাহলে ওয়াটারের সাপেক্ষে ইয়ারের কথা হতো তিনের চার হতো, লিখে দিয়েছি এটা হচ্ছে ওয়াটারের সাপেক্ষে ইয়ারে, সি হচ্ছে ওয়াটার মিডিয়াম ইকুয়াল টু ওয়ান। সুতরাং জি মিউ ডাব্লু ইকুয়াল টু আটের নয়, বার করতে হবে কি জি মিউ ডাব্লু আটের নয়, আবার যদি ডাব্লু মিউ জি দেয় ইকুয়াল টু হয়ে নয়ের আট। এইভাবে ডিফারেন্ট মিডিয়ামে রিফ্র্যাকটিভ ইন্ডেক্সগুলোকে নির্ণয় করতে হয়।